হ্যালো, সবাই কেমন আছো? তো সবাই তাড়াতাড়ি জয়েন করো। আমি বলেছিলাম আমি আজকে লাইভে আসবো এবং এসে গেছি আমি। তো হাই হাই শুভ্রানা জাহান, হাই আরেশ জোশ, হাই। তো অনেকদিন পর লাইভে আসলাম। অনির্বাণ দাস, হাই। দেবব্রত সাহ, হাই। শুভজিৎ মণ্ডল, হাই। হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই। তৃষা কুমারী, হাই। বাবা, অনির্বাণ দাস কেমন আছো? খুব ভালো আছি। আরেশ জোশ, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। খুব ভালো আছি, খুব ভালো আছি। আর আজকে যার জন্য আমার লাইভে আসা, যে কারণে লাইভে আসা, সেই কারণটা হলো, মানে আমি অনেক দিন ধরে সবার মানে মেসেজ পাচ্ছি, মানে যে আমার অনেক ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যেগুলো থেকে জানি না অনেকে অনেক জিনিস লিখছে। তো আমি আজকে সেটাই আপনাদের সকলের কাছে ক্লিয়ার করবো যে আমার আসল অ্যাকাউন্ট কোনটা, বা আসল FB পেজ। সবার সব থেকে বেশি গণ্ডগোল হচ্ছে FB নিয়ে। তো আমি আজকে দেখিয়েও দেবো FB পেজ এবং আমার FB প্রোফাইল কোনটা। আর এখন আমি যেখান থেকে লাইভ এসেছি সেটা আমার অফিশিয়াল FB প্রোফাইল, আর পেজটাও আমি দেখিয়ে দেবো। কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, বলতে গেলে কথা হচ্ছে। অনেকদিন পর এলাম আমি লাইভে। হাই, প্রীতম চ্যাটার্জি, গুড ইভিনিং, গুড ইভিনিং। ভালো ভালো অভি চৌধুরী, ভালো ভালো গান কর। ওকে, ওকে, সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে, খুব ভালো লাগছে। তো আজকে খুব একটা বেশি গান গাইবো না, কারণ আজকে মেইন বিষয় আমি যেটা বলেই দিলাম প্রথমে, আবার ঠিক লাইফটা শেষ হওয়ার পর বলবো যে মেইন বিষয়টা আজকে আমার অ্যাকাউন্ট। আর আমি গানে যাওয়ার আগে আমার FB পেজটা সবাইকে দেখিয়ে দিতে চাই, যেটা আমার আসল FB পেজ, মানে আমার অফিশিয়াল FB পেজ, সেটা হলো এইটা। দেখে নিন ভালো করে, এইটা আমার অফিশিয়াল পেজ, অঙ্কিতা ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্য অফিশিয়াল, এটা আমার পেজ। ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি সবাইকে, এইটা। প্লিজ কেউ গণ্ডগোল করবেন না। তো আজকে কি গান দিয়ে শুরু করা যায়, কি গান দিয়ে শুরু করা যায়? তো আমি আমার খুব পছন্দের একটা ফোক, সেটা দিয়ে আমি শুরু করছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। খুব পছন্দের একটা গান গাইলাম এবং এই গানটা ভীষণ ইমোশনাল একটা গান এবং আমার সত্যি খুব পছন্দের একটা গান। দেখি কমেন্ট দেখি সবার। আচ্ছা, অনেক গান রিকোয়েস্ট আসছে। আচ্ছা, খুব একটা বেশি গান গাইবো না, আমি আগেই বলেছি। শ্রেয়া রয়, শ্রেয়াদি লিখছে, কেমন আছিস বোনু? খুব ভালো আছি, তুমি কত যে ধরে। ওকে ওকে, অনেক 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 গানের রিকোয়েস্ট আসছে। বর্ণালী ভট্টাচার্য, নাইস সং।
আই লাভ ইউ অঙ্কিতা দি, থ্যাংক ইউ। তো আজকে মানে সত্যি খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে আবার অনেকদিন পর। আমি আরেকবার বলছি যে আমি কেন এসেছি আজকে লাইভে, কারণ আজকে অনেকে মানে বলতে গেলে আমাকে অনেকে ইনস্টাতেও মেসেজ করেছে, আমি FB মেসেঞ্জারে নেই তো আমাকে বেশিরভাগ ইনস্টাতেই সবাই মেসেজ করে, এবং পার্সোনালি আমার খুব ক্লোজ যারা তারাও মেসেজ করে বলছে যে তোর মানে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে অনেক কিছু ব্যাপার। তো এই ফেক অ্যাকাউন্টটা যাতে না তৈরি হয় তার জন্যই আমার আজকে লাইভে আসা, বা এই ফেক অ্যাকাউন্ট যারা আমার তৈরি করছেন তারা, আমি জানি না তারা কেন তৈরি করছেন বা করছে, প্লিজ এই ফেক অ্যাকাউন্টগুলো করা বন্ধ করা উচিত। আমার মনে হয় যে ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ করা উচিত। তো আজকেও আমি একটা খুঁজে পেলাম, মানে রোজই আমি খুঁজে পাচ্ছি এরকম কিছু ফেক অ্যাকাউন্ট আমার, এবং যেখান থেকে মানে কী বলবো, অনেকে বলছে যে এরকম কথা ছড়াচ্ছে, খুব অনেক অনেকে খারাপ খারাপ কথাও লিখছে। তো আমি প্লিজ তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এরকম কাজগুলো করবেন না, একদম মন থেকে রিকোয়েস্ট এটা আমার। আচ্ছা, ইমন মুখার্জি লিখছে, ইমন মাম্মা মামার, ও মা মিতি, হাই ইমন। তো তোমার ঘরে বাস করে কারা, আয়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা, আয়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। রিকোয়েস্ট ছিল, ছোট্ট একটু করে গেয়ে দিলাম। আচ্ছা, খুব একটা বেশি গান গাইব না, আমি বারবার করেই বলছি, এবং আমি আরেকবার দেখিয়ে দেবো যারা এখন জয়েন করেছেন রিসেন্টলি তাদেরকে। আমি আবার নিজের অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি, এইটা আমার অ্যাকাউন্ট ছবি, মানে আমার FB পেজের ছবি, প্লিজ দেখে নিন, অনেকে গোলাচ্ছেন, এটা আমার FB পেজ অফিসিয়াল। তো আর আমি দেখাবো না, অনেকবার দেখিয়ে ফেলেছি। তো অনেকে লিখছে একটু সাহস যোগানোর মতো গান গাও, আমার একটা গানই মনে পড়ছে এখন, মানে এটা আমার মায়ের লেখা, মা লিখেছিল, আমি চেয়েও ছিলাম এটা। আসবে সুদিন ফিরে আসবেই নতুন ভোর, মনে আছে যে বিশ্বাস আর আছে অনেক জোর, জিতে নেব নিশ্চিত আমরা এ লড়াই, মানব না আর মানব না আমরা কোনো মতেই, মনের দৃঢ়তা আর সংকল্প জিতবে এভাবেই, মানব না আর মানব না আমরা কোনো মতেই, মনের দৃঢ়তা আর সংকল্প জিতবে এভাবে। এই গানটা আমার মায়ের লেখা, মায়ের সুর, আমি গেয়েছি এবং ছোট করে গেয়ে ছেড়েও ছিলাম আমি। তো বলবেন কেমন লাগলো গানটা, গ্রেট সিঙ্গার, লাভ ডিট, থ্যাংক ইউ সো মাচ চুমকিনাথ। খুব তোমার কথাটি খুব মিষ্টি গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে অনেকে অনেকে অনেক কমেন্ট করছে, আশিকুল ফ্রম বাংলাদেশ, হাই হাই দিদি লিখেছে, আচ্ছা শ্রেয়াদি লিখছে ফোনের ব্যাক কভারটা দেখান, হ্যালো কিটি আমার ফোনের ব্যাক কভার, এটা অনেক পুরনো ব্যাক কভার আমার এবং খুব পছন্দের, আর খুব লাকি তাই রেখে দিয়েছি এখনও। হোয়াট আ ভয়েস গোপাল সমাদার, থ্যাংক ইউ সো মাচ।
খুব সুন্দর দেবারূপা পূজা, আচ্ছা দেবারূপা দি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সত্যজিৎ দা হ্যালো, খুব ভালো আছি আমি। শ্রিয়া রয় কত স্টিকার লাগিয়েছি ফোনে, ফোনে কোনো স্টিকার লাগানো নেই, ওটা ফোনের ব্যাক কভারটাই এরকম। তো বাবা অনেক গানের রিকোয়েস্ট আসছে, আমি বুঝতে পারছি না। তুমি রিকোয়েস্ট এসছে তো অল্প করে গাইছি। তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বল খুঁজি কোথায়। হে তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বল খুঁজি কোথায়। থ্যাংক ইউ। তাহলে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন? বাবা এখন শুধুই গানের রিকোয়েস্ট আসছে, আমি যত আছি আমি কম গান গাইব। আচ্ছা মামাও লিখছে, আমার মামা সেও লিখছে, একটা তামিল গান শুনতে ইচ্ছে করছে বা শুনতে চাই। আচ্ছা তামিল গান কি গাই, তামিল গান পরের দিন একটা শোনাবো। খুব সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ। অনেকের কমেন্ট পড়তে পড়তে না আমার মনেই থাকছে না গান গাইবো আমি। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা এখানে লিখছে একজন, তুমি কোন কাননের ফুল, অনেকবার গেয়েছি গানটা আমি, ঠিক আছে অল্প একদম অল্প করে গেছি। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পাড়া, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক 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 আশীর্বাদ পাচ্ছি তোমাদের প্রত্যেকের কাছ থেকে। আর আবার আমি একটা তোমাদের কথা মনে করে দিতে চাই, আমি যদি আমার অ্যাকাউন্ট আমি চেঞ্জ করি বা কোনো রকম আমার অ্যাকাউন্ট বা পেজে সমস্যা হয় বা আমাকে চেঞ্জ করতে, আমি অবশ্যই এই প্রোফাইলটা থেকে জানাবো যে আমি অ্যাকাউন্ট পাল্টাচ্ছি। আপাতত আমার যে এফবি পেজ এবং এফবি প্রোফাইল থেকে তো আমি লাইভ যাচ্ছি, দেখালাম আমি এফবি পেজটা, তো ওটাই আমার অফিসিয়াল এফবি পেজ, প্লিজ কেউ ঘোরাবেন না। আর আমি তাদেরকে বলবো যারা ফেক অ্যাকাউন্ট তৈরি করছে, শুধু আমার নামে না এরকম অনেকের নামেই ফেক অ্যাকাউন্ট আছে, তাদেরকে আমি বলবো ফেক অ্যাকাউন্ট করে লাভ নেই, তার থেকে আমার মনে হয় করাটা উচিত নয় ফেক অ্যাকাউন্টগুলো। তো তার জন্যে বেশিরভাগ তার জন্যই আমি আজকে লাইভ এসেছি, আমার অ্যাকাউন্ট নিয়ে কথা বলার জন্য। মাবিয়া দি লিখছে কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, বাড়ির সবাই দারুণ আছে। সায়ক দালি ডালিয়া দাস, সায়ক ডালিয়া দাস লিখছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ। শঙ্কু চক্রবর্তী,
থ্যাংক ইউ, দারুণ, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। আর সত্যি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়ে মানে খুবই ভালো লাগে, এবং আপনাদের কাছে বারবার করে আসতেও ভালো লাগে। যে লিখছি কিছুক্ষণ আরও না হয় রোহিতের কাছে, টু লাইন প্লিজ। ওকে, তুমি না হয় রোহিতের কাছে কিছুক্ষণ আরও না হয় রোহিতের কাছে আরও কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় রহিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আচ্ছা, বাহুবলীর কোনো তামিল গান আমার সিরিয়াসলি মনে পড়ছে না, পরের দিন গাইব নিশ্চয়ই। যে তামিল গানটা মনে পড়ছে, এই গানটা মানে খুব আরেকটা খুব পছন্দের গান, সেটা করছি। তো এই গানটাও খুব পছন্দের একটা তামিল গান ছিল, তাও গাইলাম। অনেক মিষ্টি মিষ্টি গানের রিকোয়েস্ট আছে, দিবানি মাস্তানি, গল্প হলো সত্যি থেকে, এই ভালো এই খারাপ মানে বৃষ্টি অনেক সুন্দর সুন্দর গান আসছে রিকোয়েস্ট। তো ইচ্ছে করছে গাইতে, কিন্তু আজকে যার জন্য লাইভ আসার সেটার থেকে যাতে আমি সাইড না হয়ে যাই, তার জন্য আমি আরেকদিন লাইভ আসবো, যেখান থেকে আপনাদের সবার রিকোয়েস্ট আমি রাখবো, এবং খুব তাড়াতাড়ি আসবো আমি লাইভ, এবং বলে দেবো আপনাদেরকে খুবই তাড়াতাড়ি লাইভ আসছি। তো প্লিজ, আচ্ছা অনেক গান গাইতে বলছি, আচ্ছা সূর্যদীপ দে, সূর্যদীপ দা বলছে যে ন্যানো বালে নে, আচ্ছা চেষ্টা করছি। ন্যানো বালে নে ন্যানো বালে নে ছেড়া মন কা প্যালা ছলকাই মধুশালা মেরা চেন রেন নয়ন আপনি সাথ লে গয়া, ন্যানো বালে নে ছেড়া মন কা প্যালা ছলকাই মধুশালা মেরা চেন রেন নয়ন আপনি সাথ লে গয়া। অল্প করেই গাইছি সব গানগুলো, বাবা অনেক মানে গান গাওয়া শুরু করলে শুধু পরপর 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 গানের রিকোয়েস্টই আসছে। তো আজকে আর একটা গানকে আমি শেষ করব আমার লাইফটা, কারণ শর্ট লাইফ করবো আজকেরটা, নারে যে কথা আমার লাইফটা মানে থাকার পর যদি আমি বেশিক্ষণ লাইফটা করি তাহলে মেইন বিষয়টা মানুষ বুঝতে পারবে না, লাইফটা তো থাকবে আমার লাইফ হয়ে যাওয়ার পরও। তো যারা দেখছে না এখনও তারাও পরে দেখবে যে আমি কী বিষয় নিয়ে আজকে লাইভ এসেছিলাম। তো আজকে লাইফটা ছোট্ট, এবং আমি শেষ গানটা দিয়ে, শেষ গান কী করি আমি সেটাই বুঝতে পারছি না,
তো লিখেছে লাগ যা গেলে। আচ্ছা তো লাগ যা গেলে দিয়ে শেষ করবো। অনেক অনেক তো লাগ যা গেলে দিয়ে শেষ করবো ফাইনাল ভেবে নিয়েছি। তো খাইছি जागले के थे ये हसी रात हो न हो शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जागले के थे ये हसी रात हो न हो शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जागले से हमको मिले हैं आज ये घड़ियां नसीब से जी भर के देख लीजिए हमको करीब से फिर आपके नसीब में ये बात हो न हो शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जागने से থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা এত আশীর্বাদ দেওয়ার জন্য। তো আজকের লাইফটা আমি এখানেই শেষ করব। আর যাদের যাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, আমি প্রমিস করছি পরের লাইভে এসে আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর আবার খুব শিগগিরই লাইভ আসছি, তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো লকডাউন অনেকটা উঠে গেছে, তো সবাই যতটা পেরো সাবধানে থেকো, সেফ থাকার চেষ্টা করো। এবং কি বলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনার থেকে বেঁচে থেকো। আবার এখনও অনেক অনেক গানের কমেন্ট এসেই যাচ্ছে, তো আমি গান গাইবো পরের লাইভে এসে। সবার গানের রিকোয়েস্ট রাখবো, বারবার করে বলছি সবার গানের রিকোয়েস্ট রাখবো। তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একসাথে থাকবেন। আর আমি একটা কথাই বলেছি, খুব বেশি জরুরি কাজ না হলে বাইরে বেরোবেন না। তো টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন সবাই।